বুদ্ধদার পিঠের চাপর আজও অনুভব করি বললেন প্রবীণ সিপিএম নেতা মনোরঞ্জন দাস। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ প্রয়াত হয়েছেন। প্রয়াণে গভীর শোকের ছায়া রাজ্য জুড়ে। তার স্মৃতিতে বিজড়িত কিছু স্মৃতি কথা আজ তুলে ধরলেন দুই প্রবীণ বামপন্থী নেতা স্বপন গুহনিয়োগী এবং মনোরঞ্জন দাস। কমরেড বুদ্ধদার প্রয়াণ সংবাদ আমার মতো ছাত্র যুব কর্মীদের ভীষণভাবে, যারা অতীতে ছাত্র যুব সংগঠনে যুক্ত ছিলাম তাদের এটা হৃদয়ে একটা বড় ধাক্কা। কমরেড বুদ্ধদা আমাদের উত্তর দিনাজপুর জেলায় বা অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলায় এসেছেন, আমাদের ইসলামপুরে মুখ্যমন্ত্রী হিসাবে তিনি এখানে বা তত্ত্ব সংস্কৃতির মন্ত্রী হিসাবেও তিনি এসেছেন এবং জনসভাতে বক্তব্য রেখেছেন। এবং তিনি আমাদের ইসলামপুরে যখন যুব ফেডারেশনের মহকুমা কমিটি গঠন হওয়ার পর সেখানেও তো তিনি এসেছেন এবং এখানে ছিলেন তিনি। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছেন তিনি পশ্চিমবাংলার সার্বিক উন্নয়ন এবং কর্মসংস্থানের পথকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন পূরণ করবার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হয়েছে, যার ফলে যে উন্নয়নটা এগিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল সেই জায়গাটা কিছুটা বাধাবাধা হয়েছে। একটা ঘটনা বলি, যখন 2006 সালে আমাদের প্রাক্তন আমাদের প্রয়াত ফারুক আজম বিধায়ক ছিলেন, তিনি যখন প্রয়াত হন তারপরে যখন উপনির্বাচন হয় সেই উপনির্বাচনে তিনি আমাদের জেলা থেকে আমাদের এলাকা থেকে ইসলামপুর বিধানসভা থেকে উপনির্বাচনে জিতেছিলেন। সৈয়দা ফারাজ আফরোজ প্রথম মহিলা প্রার্থী হিসাবে আমাদের ইসলামপুরে তিনি জয়লাভ করেছিলেন এবং তিনি শপথ নেওয়ার জন্য যিনি যান সেই সময়তে তার সঙ্গে তার হাজব্যান্ড এবং হচ্ছে আমাদের প্রয়াত নেতা কমরেড সুবি বিশ্বাস এবং আমি গিয়েছিলাম। এবং আমরা যখন আলিমুদ্দিন স্ট্রিটে গেলাম তখন বুদ্ধদা এবং আরও যারা সম্পাদক মণ্ডলীর সদস্য তারা ওই যে সেক্রেটারি রুমে বসেছিলেন একটা রুমে, আমরা যেতেই কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য তিনি অভিনন্দন জানালেন এবং খুব ভালো হয়েছে, অর্থাৎ এই যে কৃষি এবং শিল্পের নিয়ে যে উন্নয়ন শিল্পায়নের যে উন্নয়নের যে লক্ষ্য সেই লক্ষ্যের ফসল হচ্ছে ইসলামপুর যে উপনির্বাচনের জয়লাভ, এই কথাটা তিনি বললেন। ফলে এইরকম একজন দক্ষ সংগঠক এবং হচ্ছে সমস্ত দিক থেকে মানে সব বহুগুণের অধিকারী এবং তিনি হচ্ছেন অতি সাধারণভাবে জীবনযাপন করেছেন, যা আমাদের কাছে কমিউনিস্ট পার্টির কর্মীদের কাছে একটা উদাহরণ। এবং আমরা বলবো যে তার শিক্ষা এবং তার জীবনাদর্শ আমাদের গ্রহণ করতে হবে। খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক আমার কাছে, কারণ আমার রাজনৈতিক জীবনটা শুরু হয়েছিলই মূলত যুব আন্দোলন দিয়ে। ইসলামপুরে তখন আমরা মানে যুব একদম প্রাথমিক অবস্থায় পড়াশোনা করছি, তার সঙ্গে যুব আন্দোলন করছে অনেক প্রাক্তন নেতাও, তারা হচ্ছেন যুব এটা প্রতিষ্ঠা করছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ফার্মকলন স্কুলের প্রাক্তন হেডমাস্টার এখনও জীবিত আছে কমরেড সবিনন্দন দত্ত, এরাই সব নেতৃত্বে ছিলেন। এবং এখন যে পার্টি অফিসটা আমাদের চৌরঙ্গি পার্টি অফিস, আসলে এটা যুব অফিস, ডিওয়াইএফের অফিস, তখন ডিওয়াইএফ ছিল না, ডিওয়াইএফ ছিল ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন। 1968 সালে ত্যাগরাজ হলে কনভেনশনের মধ্য দিয়ে এটা গঠিত হয় রাজ্য কমিটি, সম্পাদক হন বুদ্ধদেব ভট্টাচার্য আর সভাপতি হন হচ্ছে কমরেড দীনেশ মজুমদার। দীনেশ মজুমদার খুব সিনিয়র লিডার ছিল। তো ওই যুব অফিসে হওয়ার পরে এই সব যুব নেতৃত্ব তখন আমাদের পশ্চিম দিনাজপুর জেলার প্রথম সম্পাদক ছিল হচ্ছে যে সমরধর, তারপর নারায়ণ চ্যাটার্জি। এই সময় হচ্ছে যে বুদ্ধদা একাধিকবার ইসলামপুরে এসছে আমাদের সঙ্গে মিটিং করেছে, তখন তো কর্মীর সংখ্যা খুব কম, আমরা সেই সমস্ত মিটিংয়ে থাকতাম এবং সেখানেও আলোচনা হতো, সে সমস্তগুলো আমার খুব ভালো মনে আছে। তো এই অবস্থা চলতে চলতে আমিও যুব আন্দোলনের একটা স্তরে নেতৃত্ব স্তরে চলে গেলাম। আমাদের অবিভক্ত জেলার প্রথম সম্পাদক যেমন ছিল সমরধর, তেমনি অবিভক্ত জেলার শেষ সম্পাদক হচ্ছে আমি মনোরঞ্জন দাস পশ্চিম দিনাজপুর জেলা, তারপর জেলাটা ভাগ হয়ে যায়।
তো এই সময়কালের মধ্যে 1992 সালে আমি প্রশাসনিক দায়িত্ব আসি, ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি হই, তারপরে ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটির চেয়ারম্যান। এই সময় ওই প্রশাসনিক কাজের অভিজ্ঞতার সুবাদে আমাদের ইসলামপুর ব্লকের পণ্ডিতপ্রথা ওয়ানের খবরগাতে একটা মাদ্রাসা, সেই মাদ্রাসা জমি সংক্রান্ত সমস্যা, অ্যাপ্লিকেশনটা আটকে যায়, তারা অ্যাপ্লিকেশনটা পাচ্ছে না। তো ওরা তখন খবর দিল যে শিক্ষামন্ত্রী কান্তি বিশ্বাসের সঙ্গে আমার একটা আলাদা পরিচয় আছে, কারণ আমরা দুজনেই বাংলাদেশের রিফিউজি, উনি ফরিদপুরের লোক, আমি খুলনার লোক। আবার আমি যখন গৌড়া কলেজে পড়ি তখন হচ্ছে যে কান্তিদা হচ্ছে ওই এলাকার নেতা, তো সেদিক থেকে একটা ব্যক্তিগত সম্পর্ক। আবার পার্টিগতভাবে তো আমি তো চিঠি নিয়ে গেছিলাম এই জটিল সমস্যাটা মেটানোর জন্য। তা আমার সঙ্গে ছিল ওই মাদ্রাসারই একজন কর্মী, টিচার ও নন টিচিং স্টাফ ছিল রহিমুদ্দিন। ওকে আমি বললাম যে রহিমুদ্দিন, তুই কি আলিমুদ্দিন স্ট্রিট দেখেছিস, পার্টি রাজ্য দপ্তর? তো বলছে না দাদা, আমি আলিমুদ্দিন স্ট্রিট দেখি। তো চল যাই তোকে দেখিয়ে নিয়ে আসি। তো তখনও মানে শিক্ষামন্ত্রী বসতেন হচ্ছেন ভবানী ভবনে, এই সরি বিকাশ ভবনে সরলেখে। তো সময় হয়, তো সকালবেলা চল যাই, পাশে একটা হোটেলে ছিলাম। তা আমরা যখন গেছি 9:10 দিকে ঢুকছি, তখন দেখছি সিকিউরিটি খুব কড়াকড়ি, মানে অ্যাটেনশন অবস্থায় আছে সব সিকিউরিটি। গাড়ি লালবাতি, তখন লালবাতি ব্যবহার হতো, লালবাতি লাগানো গাড়ি সামনে দাঁড়িয়ে আছে। আমরা ঢুকছি, আমাদেরকে বাধা দিই, বাধা দিয়ে জিজ্ঞাসা করবে আপনার কোথা থেকে আসছেন, কোথায় যাবেন? তো আমরা বললাম, সত্যি কথাই বললাম যে আমরা উত্তর দিনাজপুর থেকে আসছি, তো আমরা যাব হচ্ছে বিকাশ ভবনে, তা আমরা আলিমুদ্দিন স্ট্রিটটা দেখতে এসেছি। তো বলছে আপনারা একটু পাশে দাঁড়ান। তো আমরা পাশে দাঁড়ালাম, বুঝলাম যে কোনো ভিআইপি বেরোচ্ছে, উনি আসবেন যাবেন, তারপরে কেন অ্যাটেনশন অবস্থায় সমস্ত সিকিউরিটি। তা আমরা দাঁড়িয়ে আছি পাশে একদম, ওদিকে মুজফ্ফর আহমেদ কাকাবুর মূর্তি, ওইদিকে বাম পাশে গেট, গেট দিয়ে বেরিয়ে এসে গাড়িতে উঠবে, গাড়িটা ওখানে রেডি অবস্থায় আছে। বুদ্ধদা হচ্ছে, আমি জানতাম না যে বুদ্ধদা আসবে, তো দেখি সিঁড়ি দিয়ে বুদ্ধদা নামছে। তা তো উনি তখন অত বড় নেতা, আমরা জেলা স্তরের কর্মী, গেছি আমরা সসংকোচে দাঁড়িয়ে আছি। উনি এসে গাড়িতে উঠে গেলেন, উঠে যেয়ে আবার গেট খুলে নামলেন, এক পা গাড়িতে, ডান পাটা গাড়িতে আর বাঁ পাটা মাটিতে, আমার খুব স্পষ্ট মনে আছে। আর গেটটা উনি হাত দিয়ে ধরে রেখেছেন, এই মনোরঞ্জন শোনো তো, উনি কথা ওইরকম ভাবে বলতেন, আরে মনোরঞ্জন শোনো তো। তা আমি গেলাম আর কি, আমার সঙ্গে যে ছিল ও অবাক হয়ে গেল যে মহাজন তাকে বুদ্ধদা নাম ধরে ডাকছে। তা আমি গেলাম, বললো তুমি কি চিঠি লিখেছো আমাকে? আমি বলছি হ্যাঁ বুদ্ধদা একটা চিঠি লিখেছে। বলে আমি চিঠিটা পেয়েছি, আমি পড়েছি, যা ব্যবস্থা নেওয়ার আমি নিয়েছি, আমি অশোককে বলেছি বিষয়টা, অশোক দেখবে, তুমি বাড়ি ফিরে, এলাকায় ফিরে অশোকের সঙ্গে, অশোক মানে হচ্ছে আমাদের পৌরমন্ত্রী ছিলেন শিলিগুড়ির এমএলএ অশোক ভট্টাচার্য, উনি অশোক বলেই বলতেন, তো ওনার সঙ্গে, ওর সঙ্গে দেখা করবে, তোমার সমস্যা সব মিটে যাবে বলে উনি গাড়িতে যখন উঠছেন, সেই সময় হচ্ছে যে আমার পিঠে একটা হাত দিয়ে চাপড় দেওয়ার মতন করে বলে, কে ঠিক আছে তো? আমি বললাম হ্যাঁ বুদ্ধদা, আমি আর কী বলতে পারি। তো সেটা হচ্ছে যে আমার একটা সারা জীবনের একটা স্মৃতি, একটা কী বলবো যে আবেগও বটে, স্মরণীয় ঘটনাও বটে, যে বলে উনি একটা হাসি দিয়ে উনি গাড়িতে উঠে চলে গেলেন। এবং সত্যি সত্যি তারপরে এসে কিন্তু আমি অশোকদার সঙ্গে কথা বলি, অশোকদাও তখন বলেন যে বুদ্ধদা আমাকে বলেছে মনোরঞ্জন তুমি তোমার মতন করে স্কিম পাঠাও, আমরা ব্যবস্থা নেব। এবং তারপরে সত্যি সত্যি হচ্ছে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল। এই ঘটনাটা হচ্ছে যে আমার জীবনে আজকের খুব বেশি করে মনে পড়ছে, যে আজকে বুদ্ধদা চলে গেলেন 80 বছর বয়সে, এবং তার কাছ থেকে অনেক কিছু শেখা, প্রশাসনিকভাবে আমরা শিখেছি প্রশাসন পরিচালনা করার বিষয়ে, সততার প্রশ্নে। এবং এই যেহেতু যুব আন্দোলনের সঙ্গে বেশি করে আমি যুক্ত ছিলাম, যুব আন্দোলনের মূল কর্মী ছিলাম আমি, উনি একটা কথা খুব বলতেন, আমাদেরকে বোঝাতেন যে কৃষকের ছেলে কৃষক হবে, খেতমজুরের ছেলে খেতমজুর হবে, হকারের ছেলে হকার হবে, ঠেলাওয়ালার ছেলে ঠেলাওয়ালাই হবে, এ কোথায় ঠিক হয়েছে?
আমরা এত স্কুল করেছি, এত কলেজ করেছি, এত বিশ্ববিদ্যালয় করেছি, তাহলে সেই সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যে সমস্ত কৃষকের ছেলে মেয়ে পড়ছে, ক্ষেত মজুরের ছেলে মেয়ে পড়ছে, তারা কোথায় যাবে? এদের তো একটা স্বপ্ন আছে, যে স্বপ্ন দেখানোর দায়িত্ব আমাদের। আমরা কমিউনিস্ট, আমরা বামপন্থী, এবং সেই স্বপ্ন বাস্তবায়িত করতে হবে। এবং তার জন্যে অনেক অনেক প্রকল্প, এটা সবাই জানে, আমি দীর্ঘায়িত করতে চাই না, সেই সিংহ নন্দীগ্রাম থেকে আরম্ভ করে রঘুনাথপুর, পুরুলিয়ায় শালবনি থেকে আরম্ভ করে অনেক শিল্পের কথা, শিল্পের প্রস্তাব তিনি নিয়েছিলেন, যাতে এই সমস্ত ঘরের ছেলেমেয়েরা সত্যি সত্যি হচ্ছে কৃষক ঘরের ছেলেমেয়েদের, যে শিক্ষিত ছেলেমেয়ে তখন যারা বেরোচ্ছে, তাদের স্বপ্নটা যাতে বাস্তবায়িত হয়। উনি বলতেন যে স্বপ্ন দেখানোটা খালি আমাদের কাজ না, স্বপ্নটাকে বাস্তবায়িত করা আমাদের কাজ। যুব আন্দোলনের কর্মী হিসাবে, একজন প্রাক্তন কর্মী হিসাবে আমি এটা কোনো দিন ভুলবো না, এবং আমি এখনও সুযোগ পেলে এই কথাটা বলি যে বামপন্থীরা হচ্ছে যে মানুষের স্বপ্ন দেখায়, এবং সেই স্বপ্নটা শুধু স্বপ্ন না, সেই স্বপ্নটা হচ্ছে যে বাস্তবে রূপায়িত করার জন্য হচ্ছে যে তারা পরিকল্পনা গ্রহণ করেন। এবং বুদ্ধদেব ভট্টাচার্য হচ্ছে তার মধ্যে অন্যতম একজন নেতৃত্ব, যে তিনি এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্যে অনেক অনেক প্রকল্প নিয়েছিলেন, কিন্তু উনি সেটা মানে কি বলবো, খুব ট্র্যাজেডি, এই তাকে করতে দেওয়া হয়নি।